দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় অবস্থান করছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের এনডিআই পাঁচ সদস্যের প্রতিনিধি দল। সংস্থা দুটির ওয়েবসাইটে উল্লেখ করা হয় ছয় থেকে আট সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন তারা। ঢাকায় অবস্থান করা দুটি সংস্থার মোট ১২ জন সদস্যের মধ্যে অন্যতম নির্বাচন বিশ্লেষক এই পাঁচজন সপ্তাহখানেক আগে বাংলাদেশে এসেছে এ যেথ প্রতিনিধি দলটি। রোববার আইআরআই ও এনডিআই গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন থেকে যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে ৭ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে এবং নির্বাচনকালে সহিংস ঘটনা নজরে রেখে তা মূল্যায়ন করবে তারা। দলের অভ্যন্তরীণ কোন দলের কারণে সহিংসতা, আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণের মধ্যে রয়েছে। এই প্রতিনিধি দলটি সহিংসতা মোকাবিলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা দেখবে।